কাতারের রাজধানী দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার ডিইসিসিতে বাংলাদেশি রপ্তানিমুখী শিল্পপণ্য নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মেড ইন বাংলাদেশ শিল্পপণ্য প্রদর্শনী। তিন দিন ব্যাপী এই প্রদর্শনীর সমাপনী দিনে বিভিন্ন দেশের অভিবাসী সহ প্রবাসী বাংলাদেশি দর্শনার্থীদের ঢল নামে। কাতারের প্রতিনিধি মামুনুর রশিদের তথ্য ও চিত্রে জানাচ্ছেন চন্দ্রায় চন্দ্রা। প্রদর্শনীতে বাংলাদেশে কৃষি, ব্যাটারি, তার, বিদ্যুৎ, সিমেন্ট, সিরামিক, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি, খাদ্য ও পানীয়, জাহাজ নির্মাণ, বস্ত্র ও পাট, প্রসাধন এবং পর্যটন সেবাদাতা কোম্পানিগুলো তাদের পণ্য তুলে ধরেন। প্রদর্শনীর সফল আয়োজন দেখে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, এই পণ্য দিয়ে দেশকে নতুন করে চিনবে বিদেশিরা। এটা আমাদের অর্থনীতি শুধু নয়, আমাদের সামাজিক যে আমাদের আচার আচরণ আছে, আমাদের যেটা খাদ্যাভ্যাস আছে, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেটাকে বিশ্ব দরবারে তুলে ধরতে। মেড ইন বাংলাদেশ শিল্পপণ্য প্রদর্শনী আয়োজন করতে পেরে খুশি আয়োজক কমিটি। তিন দিনের এক্সিবিশন ছিল, আজকে থার্ড ডে, প্রচুর ভিজিটার আসছে। সকালবেলাটা ছিল বিজনেসদের জন্য, বিজনেসরা আসছে, কোম্পানিদের সাথে ডিল করছে। বাংলাদেশি খাবার উপস্থাপন এবং বিশ্ব রঙের ফ্যাশন ডিজাইনার বিপ্ল সাহার অসাধারণ কেরোগ্রাফিতে মনোমুগ্ধকর ফ্যাশন শো ও স্থানীয় চিরন্তন বাউল সঙ্গের পরিবেশনা জমিয়ে তোলে পুরো আয়োজনকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।